সো আজকে আমি চলে এসেছি কোলিন হুভারের আরেকটা নোভেল ফাইন্ডিং পারফেক্ট, এই বইটার রিভিউ আর বুক সামারি বলতে। সো এই বইটা হচ্ছে হোপলেস সিরিজের ফোর্থ ইনস্টলমেন্ট। আমি যে ফাইন্ডিং সিন্ডারেলা বইটা রিভিউ করেছিলাম সেটারই সিকুয়েল এই বইটা, আর এই বইটার স্টোরিটা ওই বইটার থেকে ওয়ে বেটার, মানে খুবই সুন্দর স্টোরি। তো এই স্টোরিটা সেমভাবে শুরু হচ্ছে ড্যানিয়েল আর সিক্সকে নিয়ে। ড্যানিয়েল আর সিক্সের যে জার্নিটা সেটা আমরা ফাইন্ডিং সিন্ডারেলায় দেখতে পেয়েছি। তো সেটা জানতে গেলে তোমাদের ওই ভিডিওটা দেখতে পারো, আমার চ্যানেলে রয়েছে। তো জার্নিটা ঠিক সেইভাবেই শুরু হচ্ছে যে ড্যানিয়েল আর সিক্স তারা তাদের যে ভুল ভ্রান্তি ছিল, মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা কাটিয়ে উঠে তারা তাদের নর্মাল লাইফে ব্যাক করেছে। বাট সিক্সের জীবনে একটা খামতি রয়েই গেছে বা একটা খালি জায়গা তো রয়েই গেছে, কারণ সে অবভিয়াসলি একটা মা আর সে তার সন্তান সম্পর্কে জানতে চায়। অবশ্যই সে তাকে ফেরত নিতে চায় না, বাট জানতে চায় যে সে তাকে জন্ম দিয়েছিল সে ঠিক আছে কিনা, সে সুস্থ আছে কিনা, যাদের সাথে আছে সে ভালো আছে কিনা। এবং ড্যানিয়েলও সেটা মনে মনে এখন বুঝতে পারে এবং ও ঠিক করে যে এতদিনও কিছু করেনি, উল্টে এই সত্যিটা জানার পর যেভাবে ওর সিক্সকে সাপোর্ট করা উচিত সেটাও করেনি। তো ড্যানিয়েল ঠিক করে যে অ্যাজ এ বাবা হিসাবে না হোক, অ্যাজ এ পার্টনার হিসাবে ওর সিক্সের পাশে দাঁড়ানো উচিত, আর ও যেটা করেনি ও সেটা এখন করবে। ও নিজে দিন রাত লাগিয়ে দেয় সিক্সের এই খালি জায়গাটাকে ভরাট করার জন্য। সো অবভিয়াসলি ও অনেক চ্যারিটেবল যে জায়গাগুলো রয়েছে, যেখানে বাচ্চাদেরকে অ্যাডপশনের জায়গাগুলো রয়েছে, সব জায়গায় এনজিও এতে সব জায়গায় কল করে, বাট ও আনসাকসেসফুল হয়। সবাই বলতে চায় না সব কিছু, এগুলো তো ক্লোজার এগ্রিমেন্ট হয় যে আমরা বাচ্চার সমস্ত ডিটেলস আপনাদের সাথে দিতে পারবো না। তো এই মুহূর্তে ড্যানিয়েল তার দুই বোনের সাথে আলোচনা করে এবং তার যে বড় বোন সে ড্যানিয়েলকে বুদ্ধি দেয় যে সিক্স যে টিচারের মাধ্যমে তার বাচ্চাকে অ্যাডপশনের মধ্যে রেখেছিল সেই টিচারকেই যোগাযোগ করতে, এবং ড্যানিয়েল সেই টিচারের সাথে যোগাযোগ করে এবং সেই টিচার প্রথমে তো না বলে, বাট ড্যানিয়েলের খুব মানে জারি জুড়িতে সে ফোন নাম্বার মানে সে তার নিজের ইমেল অ্যাড্রেস দেয় এবং কথা দেয় যে যদি মানে সিক্স যে বাচ্চাটাকে অ্যাডপশনে রেখেছিল সেই বাচ্চার যে এখন অ্যাডপ্টেড প্যারেন্টস তারা যদি রাজি হয় তাহলে অবশ্যই সে ড্যানিয়েলকে কন্ট্যাক্ট করবে, এবং ড্যানিয়েল তাতেই খুব খুশি হয়। এবং তারপরে মানে সিক্সের যে বাচ্চার মা অ্যাডপ্টিভ মা বাবা তারা রাজি হয় এবং যে অ্যাডপ্টিভ বাবা রয়েছেন গ্রাহাম সে ড্যানিয়েলকে কন্ট্যাক্ট করে এবং সে বলে যে দেখো আমি তো প্রথমে রাজি হতে চাইনি, মানে যাকে তোমরা কল করেছো সে আমার স্ত্রীর এক প্রকার রিলেটিভ হয়, সেই আমাদেরকে বলেছে, কারণ আমরা ভয়তে আছি, আমরা এমন পার্টনার বা আমরা এমন কাপল যারা কোনোদিনই মা বাবা হতে পারবো না, তোমাদের বাচ্চা আমাদের জীবনে একটা আশীর্বাদের মতো নেবে এসছে, বাট তোমরা যদি সেটা মানে তাকে ফেরত চাও আমরা তো দিতে পারবো না, আমরা এই ভয়তেই ক্লোজার এগ্রিমেন্ট করেছিলাম। তখন ড্যানিয়েল তাকে আশ্বাস দেয় যে আমরা আমাদের বাচ্চা ফেরত চাই না, ইভেন আমরা সেই পরিস্থিতিতেও নেই, আমরা জাস্ট মানে আমি আমার জন্য বলছি না, এটা শুনতে অবাক লাগবে, আমি যে মেয়েটাকে ভালোবাসি মানে ওর যে মা বায়োলজিক্যাল যে মা সে খুব কষ্টে আছে, সে তার বাচ্চাকে এক ঝলক জাস্ট দেখতে চায়, জানতে চায় যে সে ভালো আছে সুস্থ আছে। তো এটা জানার পরে গ্রাহাম ঠিক করে যে সে তার স্ত্রীর সাথে কথা বলবে এবং তারপরে সে জানাবে ড্যানিয়েলকে যে তারা আদে ওই জিনিসটাকে এগোবে কি না। তো ড্যানিয়েল অবশ্যই ওয়েট করে এবং কিছুদিন পরে কুইনের ইমেল আসে, কুইন হচ্ছেন গ্রাহামের স্ত্রী এবং তিনি ইমেলে বিশাল বড়োভাবে প্যারাগ্রাফে সবটা লিখে দেন যে তারা কিভাবে হতাশায় ভুগছিলেন মা বাবা হতে পারবেন না বলে, এবং সেই মুহূর্তে সিক্সের যে টিচার সে সিক্সের যে ছেলে হয়েছে তাকে তাদের লাইফে নিয়ে আসে, এবং এটা করা হয় এই কারণেই যে অনেক মা বাবারা রয়েছেন যারা অ্যাডপ্টিভ প্যারেন্টসের থেকে কিছু বছর যাওয়ার পর তাদের বাচ্চাকে ফেরত চায়, সেই সবের জন্যই সে ভয়তে করেনি। বাট ড্যানিয়েলের এই ডেসপারেশন জানার পর তারাও বুঝতে পেরেছে যে অ্যাজ এ মা বাবা হিসাবে ড্যানিয়েল আর সিক্স কতটা তারাও ছটফট করছে, আর ড্যানিয়েল যে মেয়েটার ভালোবাসার জন্য এরকম করছে ঠিক তেমনভাবে গ্রাহামও কুইনের জন্য এতটাই ছটফট করেছিল। তো তারা দুজনে রাজি হয় সিক্সের সাথে আর ড্যানিয়েলের সাথে দেখা করার। ইভেন ইমেলে যে ইমেলটা পাঠিয়েছিল কুইন তাতে সে সিক্সের যে ছেলেটি আছে সেই ছেলেটির নাম মাতেও সেই ছেলের কিছু ছবি অ্যাটাচ করেও পাঠায় ড্যানিয়েল আর সিক্সকে। সিক্স তো প্রথমে বিশ্বাসই করতে পারে না যে ড্যানিয়েল সিক্সকে না বলে ড্যানিয়েল সিক্সের খুশির জন্য এত কিছু চুপি চুপি করেছে, এবং সিক্স কান্নায় ভেসে যায়
তারপর তারা দুজনে ঠিক করে যে তারা ছুটিতে ভ্যাকেশনে গিয়ে তারা তাদের ছেলের সাথে দেখা করবে এবং সেই গ্রাহাম আর কুইনের সাথেও টাইম কাটাবে। এবং সেই সময়টা চলে আসে, কুইন আর গ্রাহামের বাড়িতে ড্যানিয়েল আর সিক্স যায় এবং তারা তাদের ছোট্ট ছেলেকে দেখতে পায় যে সে কতটা হ্যাপি রয়েছে তাদের নতুন মা বাবার সাথে। এবং তারা যে চারজন রয়েছে তারা নিজেরা নিজেদের এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার করে। তো ওভারঅল এই স্টোরিটা খুব সুন্দর, খুব সুন্দর। ফার্স্ট যে স্টোরিটা একটা লাইন যাওয়ার পর কিছু মিসিং ছিল, এই এইটুকুনি পাতলা বইতে সেই স্টোরিটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তুমি অ্যাজ এ পার্টনার বিয়ের আগে কতটা তুমি তোমার পার্টনারের কথা ভাববে, তার দুঃখ কষ্টটা দূর করার জন্য তুমি কতটা ডেসপারেট হতে পারবে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে, সেটাই এই বইটাতে দেওয়া রয়েছে। আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে। আর এই বইটা ফাইন্ডিং পারফেক্টের সাথে কানেক্টেড। ফাইন্ডিং পারফেক্টের যে মেন ফিমেল ক্যারেক্টার কুইন আর মেন মেল ক্যারেক্টার গ্রাহাম, তার সাথে এই বইটা পুরোপুরি কানেক্টেড। তো ওই স্টোরিটা আমি পড়ছি, ওই স্টোরিটাও আমি খুব তাড়াতাড়ি রিভিউ দিয়ে দেবো তোমাদের। ওভারঅল এই বইটা খুব সুন্দর, বইটা খুবই পাতলা, তোমরা দেখতে পাচ্ছ। ফাইন্ডিং সিন্ডারেলার থেকে খুবই সুন্দর, বেটার। ফাইন্ডিং সিন্ডারেলায় যে দুজনের মধ্যে যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন ছাড়া যে মেন্টালি কমিউনিকেশন, মেন্টালি স্টেবিলিটি, মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, দুজনের ভালোবাসার যে বন্ডিংটা মিসিং ছিল সেটাই বইটার মধ্যে তুমি খুব ভালোভাবে তোমরা পাবে যেই পড়ো না কেন। আর কলিন হুবারের তো ইংলিশ বইয়ের খুব ইজিভাবে লেখা থাকে, যে কেউ পড়তে পারো, যাদের ইংলিশ সম্বন্ধে জ্ঞান খুবই কম আছে সে গুগল ডিকশনারির হেল্প নিয়ে পড়তে পারো। এই বইটাও আমার কাছে 4.5 out of 4, বইটা খুবই সুন্দর। তো এইরকম বইয়ের আরও বাংলা রিভিউ আর সামারি শুনতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। থ্যাংক ইউ।